শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজও সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছে এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। আমরা আপনাদের সঙ্গে আছি, সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছি আমি রুম্মান। দর্শক শুভ সকাল, লাবণ্য তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুন্দর দিনে আমরা প্রতিদিনই সুন্দর সুন্দর মানুষদের নিয়ে আসি, যারা তাদের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে আমাদের সমাজে দৃষ্টান্ত রেখে গেছেন। এবং আজ তেমনই একজন অতিথি রয়েছেন যিনি শিল্প সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখেছেন। তার প্রদর্শনী হয়েছে একক, যৌথ, সবকিছু নিয়ে শুনবো আমরা। তবে তার আগে চলো তার নামটি আমরা দর্শকদের জানিয়ে দিই। দর্শক, আজ আমাদের মাঝে আছেন একজন চিত্রশিল্পী যার নাম উত্তম কুমার তালুকদার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আপনারা ভালো? আমরা ভালো, ভালো আছি। যেহেতু প্রতিদিন আমরা সকালবেলায় রাঙা সকালে বসি এবং আমাদের সামনে প্রতিদিন নতুন নতুন অতিথি আসেন এবং তাদের জীবনের প্রত্যেকের গল্পই কিন্তু আলাদা, এবং যেটি আমি দর্শকদের বলছিলাম যে আমাদের মাঝে এমন একজন অতিথি আছেন যার শতাধিক প্রদর্শনী হয়েছে, সেটি যদি আমি যৌথ বলি এবং একক প্রদর্শনী আছে। কাজ নিয়ে তো অবশ্যই শুনবো, তবে ব্যক্তি মানুষটাকে একটু আবিষ্কার করে নেই, একদম ছোটবেলা থেকে শুনবো, কেমন ছিল শৈশব? আমার শৈশব ছিল দুরন্তপনা এবং গ্রামে আমার শৈশব কেটেছে। কোথায়? আমার বাড়ি হচ্ছে রাউজন, রাউজন গ্রামটার নাম হচ্ছে দেবানপুর। আচ্ছা। ওখানে শস্য শ্যামলা, সুপলা, সুন্দর সবুজ প্রান্তর, কিচিরমিচির পাখির ডাক শোনা যায়, একদম গ্রাম যেটাকে বলা হয়। খুব শৈশবটা খুব ভালো কেটেছে, আসলে সবারই শৈশব ভালো কেটে, আমারও খুব ভালো কেটেছে। ঘুড়ি উড়াতাম, তারপর ফুটবল খেলতাম, হাডুডু খেলতাম। অনেক দুরন্ত ছিলাম, অনেক দুরন্ত ছিলাম, দুষ্ট ছিলাম খুব। একটু গল্পগুলো শুনবো, কেমন কেমন দুষ্ট ছিলেন, দুষ্টমির জন্য বকা খেতে হয়েছে কিনা? অবশ্যই, আমার বাবা শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের, তো আমার বাবা ছিল খুব রাগি একজন মানুষ ছিলেন এবং খুব কড়া, কড়া শাসনের মধ্যে আমরা ছিলাম, খুব ভয়ে থাকতাম সবসময়। আমার বাবা স্কুলে যখন যেত তখন ব্যাথ হাতে ছিল একটা, ব্যাথ হাতে থাকা মানে সব ছাত্ররা বই পাইত। আমরা বাড়িতে আসলে আমার বাবা একটা যখন ডাক দিত, বকা দিত, আমরা কাছে থাকতাম না, দূরে চলে যেতাম। আচ্ছা। এবং খুব কড়া শাসনে আমার বাবা, ভয় পাইতাম, কোনো সময় কথা বলতে পারতাম বাবার সামনে, যে কথা বলবো ওই জিনিসটা কোনো সময় হয় না। কিন্তু পরবর্তীতে যখন আমার বাবার এজ হয়ে গেছে তখন বন্ধুর মতোই ছিল, যে প্রথম দিক শৈশবের কথাই বলতে ছোটোবেলায় তখন ওই সময় একটু শাসনটা বেশি করা হতো আর কি। তো কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা দুই ভাই এক বোন, সরি এক ভাই এক বোন, আমি সহ তিনজন। আচ্ছা। তো বাবাকে ভয় পেতেন, বাবার বেতের বাড়ি থেকে কে রক্ষা করত আপনাকে? মা? আমি বেসিক্যালি আমার মা, আমার জেঠিমা ছিল, আমার বড় বোন ছিল দিদি, তো আমি বেসিক্যালি আমার বড় বোন আমার জেঠিমার সাথেই সবসময় মানে থাকতাম, আবদার সব কিছু ওনাদের সাথেই, এবং ওই মার কাছে বেশি ইয়ে না, মার কাছে ছিলাম কিন্তু আমার জেঠিমাই সব কিছু, ওনাকে আমার মাও ডাকতাম আবার। আচ্ছা আচ্ছা। উনি পরবর্তীতে আসাম চলে গেছিল পরে, ওখানে মারা গেছে। পরিবারে জি জি, আমাদের বিশাল পরিবার, যৌথ পরিবার। আমাদের ঘরগুলো হচ্ছে একদম মাটির, এখনও আছে দুইতলা, একদম লম্বা, একদম বিশাল উঠান ছিল, পুকুর ছিল সামনে একদম দিঘির মতো, এখনও আছে, ঘাটলা ছিল বড়। এখনো আছে বলছেন মানে আপনার নিয়মিত এখনো যাওয়া হয়? হ্যাঁ, যাওয়া। আমার মা আছে, আমার মা প্যারালাইজড 20 ইয়ার্স, 20 বছর। তিনি ওখানেই থাকেন? ওখানে থাকেন, আমরা যাই, আমার বোন ছোট বোন ওখানে থাকে। আচ্ছা। ছোটবেলায় যেহেতু যৌথ পরিবারে থেকেছেন, আসলে কি দেখেছেন শেয়ারিং এর জায়গা যদি বলি, বা সবাই একসাথে থাকা কি দেখেছেন সে সময়টা? দেখেছি আমার বড় ভাইরা ছিল, জেঠিমারা ছিল, সবার সাথে সবার যে হৃদয় স্পন্দনের একটা ব্যাপার থাকে, ওই জিনিসটা হলো একান্নবর্তী পরিবারেই পাওয়া যায়। একক পরিবারে কোনো দিন, আমার ছেলেমেয়েরা এখন তো মানে ফার্মের মুরগির মতো একদম, এগুলো তো মানে ওই রকম আমরা যেভাবে পেয়ে গেছি ওরা ওইভাবে পাচ্ছে না এখন, যে আমরা বিশাল খেলার মাঠ পেয়েছি, উঠান পেয়েছি, ভাই বোন পেয়েছি, জ্যাঠা জেঠিমা পেয়েছি, সবাইকে পেয়েছি। আমরা পাওয়ার ক্ষেত্রে গিয়ে আমাদের লাইফটা একটু মানে অন্য রকম ডাইমেনশনে হয়ে গেছে এখন। জি, যেটা তো বলছিলেন যে পারিবারিক স্ট্রাকচারের অবস্থা, কিন্তু সেই সময়ের রাউজানে আপনার সেই গ্রাম কিংবা এখন দুটোর মধ্যে কি পার্থক্য পান? আসলে অনেক তো আধুনিক হয়ে গেছে নিশ্চয়ই। আধুনিক হলো, এখনো গ্রামের ছোঁয়াটা এখনো আছে,
তাই? হ্যাঁ, এখনো আছে, খুব মজার আমাদের গ্রামটা। এখন আমি গেলে গ্রামে ভালো লাগে আমার। মানে এখন কি কি আছে যে ভালো লাগার মতো? ভালো লাগার মতো বিরাট বিল আছে, প্রান্তর আছে, আপনার দিঘি আছে, পুকুর আছে, মাঠ আছে, বট গাছের ছায়া আছে। আচ্ছা, মানে পাখির ডাক আছে, এখন সব কিছুই আছে, গরু চড়তেছে মাঠের মধ্যে, আমি ছবি আঁকি বেনগগের মতোই। তার মানে আপনি প্রকৃতি প্রেমী, সেটা তো বুঝতেই পারছি। ছোটবেলায় কি প্রকৃতির এই বিষয়গুলো আপনাকে শিল্পী হবার পেছনে টানতো? মানে ছোটবেলায় আপনি কি ভেবেছিলেন বড় হয়ে কি হবেন? বড় হয়ে আমি শিল্পী হবার অনুপ্রেরণা পেয়েছিলাম। আমি মানে মাটি দিয়ে কাজ করতাম তখন। কত বছর বয়সে সেটা মনে আছে? সেটা হবে ক্লাস সেভেন থেকে, সেভেন এইট থেকে, ওই সময়। তো আমার দাদা ছিল একজন, আর্ট কলেজে পড়তেন উনি। উনি পরে বিসিকের ডিজাইনার ছিলেন। আচ্ছা, ওনার বন্ধু আর কি, আমার দাদার বন্ধু একসাথে দুজনেই, দুজনে পড়াশোনা করতে। জি জি, আমার জ্যাঠাতো ভাই। উনি পরবর্তীতে আর পড়তে পারে নাই, দুই বছর পরে উনি ছেড়ে দিতে হয়েছে আর্থিক কারণে। কিন্তু আমার জ্যাঠাতো ভাই যিনি ছিলেন উনি পড়ালেখা শেষ করছে এবং বিসিকের ডিজাইনার হয়েছিল পরবর্তীতে। আচ্ছা, উনিও মাস্টার্স করছিল চিটিং ইউনিভার্সিটি থেকে। তো আপনার জীবনের গল্প শুনছিলাম, এভাবে ধারাবাহিকভাবে শুনতে চাই। তবে যার সাথে কথা বলছি তার সম্পর্কে আমরা দর্শকদের একটু জানাবো না, আমরা একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। অবশ্যই। লাবণ্য কি বলো? নিশ্চয়ই। উত্তম কুমার তালুকদার একজন চিত্রশিল্পী যিনি আজ আমাদের সঙ্গে আছেন। তিনি 1996 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে চিত্রকলা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ পর্যন্ত তার 10টি একক চিত্র প্রদর্শনী হয়েছে। এর মধ্যে 8টি বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন গ্যালারিতে এবং 2টি নেপাল ও ভারতে প্রদর্শিত হয়েছে। এছাড়াও যৌথ প্রদর্শনী হয়েছে প্রায় শতাধিক। দেশের বাইরে জাপান, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাতে একাধিক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এছাড়া অনলাইনে আর্ট এক্সিবিশন, আর্ট ক্যাম্প, ড্রয়িং ও পেইন্টিং ওয়ার্কশপ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত 23তম ন্যাশনাল আর্ট এক্সিবিশনে বেঙ্গল ফাউন্ডেশন অ্যাওয়ার্ড 2019 পেয়েছেন তিনি। কাজের বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। যেটা শুনছিলাম যে ভাইদেরকে দেখে সে সময় একটা অনুপ্রেরণা পেয়েছেন এবং ক্লাস সেভেনে থাকা অবস্থায় মাটি নিয়ে কাজ করা শুরু করেছেন। মাটি এবং ক্যালেন্ডার দেখে কাজ করা, এবং আমাদের বইগুলো যখন ছিল ক্লাস 4, 5, 6, 7 ওই সময়ে হাশিম খান স্যারের, শিল্পী হাশিম খান স্যারের বিভিন্ন ধরনের ড্রয়িংগুলো থাকতো, খুব ইন্টারেস্টিং ড্রয়িং ছিল এবং খুব মজার, হয়তো বা আপনারাও দেখে থাকবেন। এবং ওই ড্রয়িংগুলো আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগেছে স্যারের এই কাজগুলো, এই ড্রয়িংগুলো। ওখান থেকে তারপর আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে কাজগুলো আছে ওগুলোতে দুর্ভিক্ষের কাজ ছিল কিছু, তারপর কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির যে একটা ফোর্স ছিল, ওই ড্রয়িংগুলো, ওই কাজগুলোয় আমাদেরকে জল রঙের কাজ অনুপ্রেরণা যোগেছে আর কি। ওগুলো দেখতাম এবং ভালো লাগতো, ওখান থেকেই আসলে পাওয়া। এবং আরেকটা জিনিস, এটা হলো যে আমাদের দুর্গাপূজা হইতো প্রত্যেক বছর, দুর্গা প্রতিমা তৈরি হইতো। তো উনি যে শিল্পী ছিলেন, মৃৎশিল্পী, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ছোটোবেলার থেকেই, আমার খুব আদর করত। তো উনি যখন কাজ করতেন তখন আমি কাজটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতাম, একদম মাটি থেকে শুরু করে খড়ের গাদা দিয়ে যখন সুতা দিয়ে ভান মোড়াইতো, যেগুলো কাজগুলো আস্তে আস্তে, তারপরে এটা মাটির প্রলেপ দিত, আবার শুকাইতো, আবার রং করা, আমাকে দিয়ে অনেক ড্রয়িংও করেছিল, চোখের কাজ, টোটের কাজ, এগুলো আমিও করছি। এগুলোর থেকে আসলে অনুপ্রেরণাটা পাওয়া এবং খুব ভালো লাগছে। তো সেই সময় আপনি প্রথম দিকে কি তৈরি করেছেন? জি, আমি তখন রবীন্দ্রনাথ বানাইতাম ছোটো ছোটো মাটির, এখন মেলা হইতো আমাদের ওখানে অনেক, মেলার থেকে ট্যাপা পুতুল, ঘোড়ার উপর ঘোড়া, ঘোড়ার উপর একটা লোক বসে আছে, ওই ধরনের ওগুলো দেখে দেখে কাজ করতাম আর কি। আচ্ছা, তো এত অল্প বয়সে যে মাটি দিয়ে এরকম কাজ করতেন, আপনার পরিবারের সবাই জানতো? জি হ্যাঁ, আমার বাবা মা জানতো, সবাই জানতো। তবে আমার অনুপ্রেরণা বেশি পেয়েছি আমার বড় বোন, উনি একটা, উনি একটা এনজিও সংস্থায় আছেন, স্বপ্না তালুকদার। উনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে যেত যে তোকে আর্ট কলেজে পড়াবো। আচ্ছা, তোকে এখান থেকে শুরু, যখন তুই যখন এগুলো করতো তোকে এগুলো দিয়ে হবে, তখন দিদি আমারে ওখানে নিয়ে গেছে আর্ট কলেজে পড়ার জন্য। সবসময় উনি বাড়িতে যখন আসতো আমি দেখাইতাম কাজগুলো, ক্যালেন্ডার দেখে ছবি আঁকতাম বিভিন্ন ধরনের, ওগুলো আমার তখন মজা লাগতো, পেন্সিল দিয়ে আঁকতাম, তখন কালার পেন্সিল ছিল না, ওগুলো দিয়ে কাজ করতাম।
মাটি দিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো করতাম, ওগুলো দেখাইতাম দিদিকে, দিদি খুব আমাকে অনুপ্রেরণা দিত। কিন্তু যে বাবা ভীষণ করাছিলেন, সেই বাবার প্রতিক্রিয়া কি ছিল? যে আমার বাবা আসলে প্রথমে রাজি হইনি, পরবর্তীতে আমার বোন বুঝাই বলছে যে না, এটা দিয়ে তো মানুষ অনেক কিছু করতে পারে, এবং যার যে জায়গাটা ভালো লাগাটা তৈরি হয়। যে আমাদের এখন আমাদের সমাজ ব্যবস্থায় এরকম হয়েছে কি, জোর করে একটা দেওয়া, ও ডাক্তার হবে না, ওরে জোর করে বলতে তোর ডাক্তার হতো, কিন্তু ওর ব্রেনে কুলাচ্ছে না, সে ডাক্তার হবে। কিন্তু আমি মনে করি না, যার যেরকম প্যাশন, যে ও মনে করতেছে না আমি এভাবে যাবো, এই কাজটা করবো, এভাবে আমি পড়ালেখাটা করবো, তাহলে ওভাবে এগানো দরকার সবাইকে, তাহলে ওর ওটা ভালো করবে। আমার ছেলে মেয়েকে আমি এভাবে প্রেশার দিই না কোনো সময়, এই কারণে যে ওদেরকে বলি তোমরা তোমাদের মতো হবা, আমি যে চাপাই দেবো ওই জিনিসটা আমি কখনো করি না, করা হয় না, এবং ওরা ওদের মতো যেদূর পারে। এখন আমি যদি ওর পিছনে, ও পারতেছে না, ওর পিছনে যদি জোর করে কোনো কিছু বলি বা করি, না তোর এটা করতেই হবে, তাহলে ও কোনো দিন পারবে না, ওর মনে হবে না আমার বাবা এটা বলতেছে, আমার দ্বারা তো এটা সম্ভব না, সেই জন্য আমি বলি না, ওরা ওদের মতোই যেদূর হওয়ার দরকার ওইটুকু হবে, এরপর আমার যেটুকু সাপোর্ট দেওয়ার আমি ততটুকুই দিব। আপনার ছোটবেলায় আপনি আপনার বড় বোনের সাপোর্টটা খুব বেশি পেয়েছেন? আমার বড় বোন, বড় ভাই, আমার মা, আমার আর্ট কলেজে পড়ার পেছনে বেশি অবদান আমার মার বেশি, আমার মা অনেক কষ্ট করছে ছোটবেলায়। আমার বাবা মানে অল্প বেতনে চাকরি করতো, আমরা তিন ভাই বোন, খুব কষ্ট হয়েছে আমাদের পড়ালেখার ব্যাপারে। আমার মা আসলে অনেক কষ্ট করেছেন আমার জন্য, সেটা আসলে ছেলের প্রতি মার একটা তো আবেদন থাকে, কিন্তু তারপরেও আমার কষ্ট, আমার মার কষ্টটা এখন, উনি প্যারালাইজড হয়ে গেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগে, কিন্তু কষ্ট করে গেছেন। আমি আজকে এটুকু আসার জন্য আমার মার অবদান, না থাকলে হয়তো আমি এটুকু হয়তো আসতে পারতাম না। পরিশ্রম, পড়ালেখার অনেক খরচ ছিল আর্ট কলেজে, এগুলো যোগান দিতে হইতো, আমার বাবার পক্ষে এটা সম্ভব না। আমার মাই বিভিন্ন ধরনের, আমার তো জমি ছিল, ধান চাল এগুলো ছিল, এই ধান চাল বিক্রি করে আমার মা আমাকে টাকাটা দিত অনেক সময়, যে আমার টাকা কুলাচ্ছে না, এমন তো টাকা লাগবে আমি কী করবো, তখন মা আমাদের চুরি করে হইলে ওই টাকাটা আমাকে দিত। হ্যাঁ, সেই জিনিসগুলো আমি কখনো বলতে পারবো না, এখন খুব খারাপ লাগে, মা এখন প্যারালাইজড হয়ে গেছে অনেক বছর ধরে। বাবা, আমার বাবা মারা গেছে কিছুদিন, তিন বছর হয়ে গেল। আমরা একটু শুনি যে এসএসসি পরীক্ষা কবে দিলেন আপনার? আমার 1988 ইংরেজিতে, আমি যখন মেট্রিক পাশ করি তখন মানে আর্টিস্ট বা আর্ট কলেজে ভর্তি হওয়ার এরকম কোনো পরিকল্পনা ফার্স্ট ছিল না, কারণ আমার বাবা মানে ইন্টারমিডিয়েটে পড়ার জন্য মানে ইমাম গাজ্জালি কলেজ ছিল সুয়েটের পাশে, ওটাতে ভর্তি করে দিয়েছিল। ওখানে আমার বোনের হাজব্যান্ড ছিল, উনি প্রফেসর ছিলেন আবার, তো উনি আমাকে নিয়ে ওখানে ভর্তি করাই দিলেন। ওখানে আমি 3-4 মাস ক্লাস করলাম। আচ্ছা, এর মধ্যে ঘূর্ণিঝড় হয়েছিলো, একটা বিশাল ঘূর্ণিঝড় হয়েছিলো, বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো, এবং এর আগে আর্ট কলেজে একটা ভর্তি হয়ে গেছিলো ফার্স্ট। ভর্তি হওয়ার পর ওনারা মনে করতেছেন যে না, এখন তো বন্যা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, ওই থেকে ছেলেরা আসতে পারে নাই, আরেকবার ভর্তি পরীক্ষার একটা সুযোগ দেওয়া হোক, তখন একটা সুযোগ দিয়েছিলো। ওই সুযোগে আমার বোন বিজ্ঞাপন পাইছিলো পেপারের মধ্যে, আমাকে বলছে না তুই চলাই, তোকে এখানে ভর্তি করাই দেবো। আমি কিন্তু কলেজে কিন্তু ক্লাস করতেছি অলরেডি। আচ্ছা, ওখানে ক্লাস করছেন? জি, ক্লাস করতেছিলাম ওখানে, আমি সায়েন্স নিয়েছিলাম, সায়েন্সে, মেট্রিকও কিন্তু সায়েন্সে আমার। আচ্ছা, আর্টের কোনো কিছু নাই, কিন্তু মনের মধ্যে লালন করতেছি আর্টিস্ট হোক একটা, মানে স্বপ্ন থাকে ছোটবেলায় বিভিন্ন। দুইবারই যেহেতু বিজ্ঞান বিভাগে পড়েছেন, নিশ্চয়ই পরিবারের ইচ্ছা ছিল অন্যরকম? জি, অন্যরকম, আমার বাবার কোনো ওইরকম কোনো ছিল না, ওইরকম কোনো কিছু মাথার মধ্যে ছিল না যে আর্ট, ছেলে আর্টিস্ট হবে বা এই ধরনের হবে, ছেলে পড়ালেখা করবে, চাকরি করবে, বাস সংসারই হবে, এই ধরনের। কিন্তু আমার বাবাকে আবার আমার বোন নিয়ে বুঝাইলো যে এরকম এরকম, যে আমার বড় ভাই তো এখন চাকরি করে, যিনি আর্টিস্ট উনি যে চাকরি করতেছে ওটা দেখেছে, তখন আমার বাবা হ্যাঁ ও তো চাকরি করে, তাহলে আমার ছেলে তো চাকরি করতে পারবে বা এস্টাবলিশ, বাবা আমার একটা স্বপ্ন থাকে ছেলে এস্টাবলিশড হবে একটা, স্বাভাবিক। তারপর আমার দিদি আমারে নিয়ে আসলো, আমার বাবা গেল প্রথমে বুঝার জন্য, বাবাকে বললো, আমার বাবা মনে করছে প্রথমে যে মানে সাইনবোর্ডের দোকান যেগুলো আছে আমাদের ওখানে, ওখানে পড়াবে। আমার বাবার চিন্তা ভাবনা এরকম যে আর্ট কলেজ আছে, আমার বাবা জানতো না এটা। আচ্ছা, ওইটার সম্বন্ধে ধারণা নেই,
তাহলে ওই সময়টা সব অনেকেরই আসলে এরকমই একটা ধারণা ছিল ওই ওই সময় একটা ধারণা ছিল আর মানুষের মধ্যে তুই আর্টিস্ট হবি ওই সাইনবোর্ড আমার এখানে একটু কাজ করে দিবি কি করবি কি করবি ওই যে ধারণাগুলো ওগুলো এখনো আছে এখনো না জানো অনেকটা পরিবর্তন হয়ে গেছে আসলে তারপর বাবা গেল বাবাকে বলল এরকম এরকম বাবা বললো না আমি মনে করছি দোকানে দিব ওখানে তিন চার বছর কাজ শিখবে একটা দোকান করে দিব ওখানে কাজ কর আমার কিন্তু ওই দোকান টোকানিগুলো কোনো সময় ভালো লাগতো না আমি আর্টিস্ট হবো যাই হোক এখন দিদি বুঝাইলো এই সেই তারপর কোথায় থাকবে টাকবে এই ব্যাপারে বললো কারণ চিটাংশরে ওই দিদির বাসা ছাড়া আমাদের আর কোনো বাসা ছিল না আচ্ছা তো আমার বোনের হাজব্যান্ড অরুণ কুমার সাহা উনি প্রকৌশলী ছিলেন তো ওই উনি স্টিল মিলে জব চাকরি করতেন ওই সময় উনি কোয়ার্টারে ছিলেন কোয়ার্টার পেয়েছেন তো ওই ওই বোনের হাজব্যান্ডটা আমাকে অনেক সবসময় অনুপ্রেরণা দিয়েছে এখনও দেয় ওনার সাথে সব কিছু নিয়ে আমি বোঝাপড়া করি তারপর আমার বড় ভাই সুমিত তালুকদার উনিও আমাকে অনেকভাবে ওনার বাসায় আমি ছিলাম উনি আমার ওনার সাথেও ছিলাম প্রথমে এসে ওনার সাথে ছিলাম একটা বাসায় ওনার ফ্যামিলি তখন আনে নাই উনি একটা বাসায় ছিল আমাকেও রাখছে সাথে দুবাই একসাথে ছিলাম উনি প্রফেসর আচ্ছা তো ওখান থেকেই মানে থাকার বিষয়টা সাব্যস্ত হলো আর কি ওখান থেকে আমি ক্লাস করতেছিলাম ভর্তি হলাম তখন পরীক্ষা দিলাম ভর্তি হয়ে গেলাম আমাকে নিল এবং গ্রাম থেকে যখন আসতেছি তখন আমার মানে মনে ছিল বিশাল এক ভান্ডার শিল্পের ভান্ডার আসলে যখন আসলাম তখন দেখলাম আমাদের সাথে 56 জন ভর্তি হইল তখন ওদের সাথে আমি তো ওরা তো শিখে আসছে কিন্তু আমি তো শিখিনি এখানে যখন আর্ট কলেজে যখন দেখলাম সব পাল্টে গেল যখন দিল ড্রয়িং দিল আমি পারতেছি না তখন ওগুলো তো অন্য ধরনের দাঁড়ে যদি আমি এগুলো আগের থেকে জানতাম তাহলে আমার একটা আইডিয়া হতো কিন্তু তারপরেও হচ্ছে না ওদের সাথে পেরে উঠতেছে না ওরা যেভাবে কাজ করে নাম্বার পেয়ে যাচ্ছে অনেক অনেক আমি পারি না মানে খুব কষ্ট লাগতো কারণ ওরা যখন আমার একটা জেদ ছিল আমার পারতে হবে সবসময় চেষ্টা করতাম কিন্তু পারি না ওরা যে ওয়াটার কালার করে স্কেচ করে ড্রয়িং করে হয় না কিন্তু আমি প্রচুর প্র্যাকটিস করে দিতাম হইতেই হবে রাত দিন প্র্যাকটিস করতেছি খালি হয় না ওদের মতো হয় না ওরা তো বছর তিন বছর চার বছর কেউ রাজশাহী আর্ট কলেজ থেকে দুই বছর পাশ করে আসছে কেউ খুলনা আর্ট কলেজ থেকে পাশ করে আসছে কেউ আবার স্কুল থেকে পড়ে আসছে সবাই সব আমাদের বেঁচে যারা ছিল সবাই মানে কি ব্রিলিয়ান্ট ছিল ভালো কাজ করতো ওই সময় বেসটা ভালো ছিল আমাদের আচ্ছা আর্ট কলেজের পরিবেশটাই ছিল ওইরকম এখন এখন আর তখনকার অনেক ডিফারেন্স তখন দুঃখের মধ্যে ভাঙা ছোড়া গড়ার মধ্যে যে একটা আবেদন থাকে ওই ওই জিনিসগুলো এখনও পাই এখনও আমরা আর্ট কলেজে গেলে এখন ইনস্টিটিউট হয়ে গেছে আমাদের আর্ট কলেজটা এখন নেই কিন্তু ওই যে গন্ধ যে আর্ট কলেজের একটা গন্ধ ছিল ওই জিনিসটা আমার এখনও এখন পাই এখন খুব মজা লাগে যে এই গন্ধটা যদি এখন পাই এখনও যদি আমি শিখতে পারতাম আবার গিয়ে আসলেই এটার যে শিল্পের একটা তাড়না এখনো পর্যন্ত আমি অনুভব করি জিনিসটা সেটি আসলে যে যে সময় থাকে তার হয়তো সেরকমই লাগে এখন যারা পড়ছে তারা হয়তো ভবিষ্যতে এই সময়টাকে মিস করবে তাই হতে পারে কিন্তু আমি এখন আমরা না আমাদের বেশি যারা ছিল বা আমাদের সিনিয়র ভাই যারা ছিল সবাই এখনও ওই ওই জায়গাটাই খুঁজে কিছুদিন আমরা গেছিলাম সবাই একসাথে 15-20 জন গিয়ে ওই যে খোঁজার জন্য গেছিলাম যে আমরা খুঁজি ওই জিনিসটা পাই কিনা আচ্ছা তো তো আপনি কবে ভর্তি হলেন আমাদের যে সাবজেক্টগুলো দিত নকশা হইতো ড্রয়িং হইতো স্কেচ হইতো ওয়াটার কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ছিল না তখন প্রথম দিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিত সব কালার দিলে হবে না ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে বুঝতে পারবে মানে টোনের যে ভেরিয়েশানগুলো আস্তে 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 ওটা যাবে ওভাবেই করা হইতো আমাদের তখন তখন পারতাম না তখন ওদেরকে বললো ওরা তো কাজ দেখাইতো না কেউ কাউকে কাজ দেখাবে না কার থেকে কে ভালো করবে ওটাই প্রতিযোগিতা ছিল ফার্স্ট ইয়ারে এভাবে হইতো ফার্স্ট ইয়ারে যখন প্রথম বর্ষ হইলো আমাদের ক্লাস হইলো তখন এক্সিবিশন হইতো প্রত্যেক বছরে ইয়ারলি একটা এক্সিবিশন হইতো আচ্ছা তখন আমি ছবি দিতে পারিনি পারতেছি না আমার ছবি টিকে নেই তখন টিকার একটা ব্যাপার ছিল আমি 10টা কাজ দিলাম 10টা কাজের মধ্যে কয়টা টিকলো তখন এটা ছিল আমার একটাও টিকে নেই ফার্স্ট ইয়ারে তখন আমি ফার্স্ট ইয়ারে বসে কে ছিল না ক্লাসের মধ্যে তখন আমি নিজে নিজে একটা প্রতিজ্ঞা নিলাম যে যে আমার ভালো করতেই হবে মানে আমার একটা জায়গায় যেতেই হবে হবে এটা ছেড়ে দিব না হলে এটা দিয়ে উতরাবো আমি ওটা একটা আমার টার্গেট ছিল এবং ওখানে বসে আমি কাঁদছি এবং প্রতিজ্ঞা নিয়েছি যে আমার করতে হবে কাজ এবং
ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার আমি ভালো নাম্বার পেতে থাকি ড্রয়িংয়ের মধ্যে, ভালো নাম্বার পাইলাম। মোরগ মোরগ দিত আমাদেরকে, মুরগি মুরগি মোরগ এগুলো দিত, এগুলো দেখে দেখে জীবন্ত ড্রয়িং করতে হতো এবং পার্টস ড্রয়িং করতে হতো, পরে ফুলটা ড্রয়িং করতে হতো। এইসবে আমি অনেক নাম্বার, ভালো হাইস্ট নাম্বার পেয়েছিলাম তখন। স্যার আমাদের, আমার স্যার শিল্পী খাজা খাইম, উনি আমাদের তখন হাইস্ট মার্ক দিয়েছিল। ওই স্যারের কাছে, স্যারের কাছেও আমরা যাইতাম না তখন ভয়ে। ওই সময় একটা ভয় কাজ করতো সব স্যারদের পিছনে, মানে স্যার ওখানে যাবে, আমি ওখানে যাবো, ওরে বাবারে হবে না। বড় ভাই এরকম, বড় ভাই ওখানে থাকলে আমরা ওখানে যেতাম না, ওদিক দিক ঘুরে চলে যেতাম, মানে ওরকম রেসপেক্টের একটা জায়গা ছিল। হয়তো বা এখন ইদানিং এগুলো আমরা দেখি না, ওই রেসপেক্ট ছিল বলে আমরা হয়তো বা কিছু কিছু হইলেও শিখতে পারছি। তো ওই তো আর্টটা তো একটা বিশাল ব্যাপার, এটার শেষ নাই। এটা কখন কোথায় গিয়ে কি হবে কেউ জানে না, আমিও জানি না। আমিও কাজ করে যাচ্ছি কিন্তু আমি মনে হয় আমি পারি না, এখনও শিশু পারি না, এখন কিচ্ছু না, কিছুই জানি না, আসলে কিছুই জানা নেই, এখানে জিরো। এখানে শিকারও শেষ নাই, কাজেরও শেষ নাই, কাজ করে যেতে হবে। আচ্ছা যাই হোক, আমি সেকেন্ড ইয়ারে ভালো করলাম, সেকেন্ড ইয়ারে এখন থার্ড ইয়ারে গেলাম। থার্ড ইয়ারে আমার বন্ধু, এখন সেকেন্ড ইয়ারের মধ্যে আমার যারা বন্ধু ছিল ওরা আরও অনেক ভালো কাজ করতে, ওদের সাথে যারা ভালো ছিল ছাত্র আমি সবসময় তাদের পিছনেই থাকতাম, কারণ ওদের থেকে আমার শিখতে হবে। খারাপ ছাত্রদের পিছনে যদি আমি থাকি আমার শেখা হবে না, ভালো কিছু শিখতে পারবো না। এখন আমার বন্ধু ছিল অহিত মুরাদ, তারপর লাবলু ছিল, ওরা ওয়াটার কালার মারাত্মক ওয়াটার কালার করতো তখনকার। ওই দুই বন্ধুর কাছ থেকে আমি সবসময়, ওরা বোরে উঠে যেত, বোরে উঠে ক্লাস করতো, আমি থাকতাম পতেঙ্গা, পতেঙ্গা থেকে আমার আসতে লাগতো কমপক্ষে এক ঘন্টা এরকম লাগতো। তো আমি প্রত্যেকদিন চলে যেতাম হেঁটে হেঁটে, তখন টাকার অভাব ছিল বুঝছেন, আমার কলেজ থেকে আমার হেঁটে যেতে হতো অনেক দূরে, ওখান থেকে আবার বাস ছিল, বাসে আমার তখন 5 টাকা ভাড়া ছিল, 5 টাকা দিয়ে আমি আবার বাসায় যেতাম। তারপর ওখান থেকে আবার সকাল ভোরে ভোরে আমি চলে আসতাম ওয়াটার কালার শেখার জন্য, একদম ভোরে, তখন আমি তখন 5:30 দিকে আমি 6টার মধ্যে কলেজে চলে আসতাম। এবং আমার বন্ধুরা যখন ওয়াটার কালার করতো ওদের সাথে বসে বসে আমি তখন ওয়াটার কালার শিখতাম, এদের কাছ থেকে অনুপ্রেরণা আসলে। তারপর আমার সুনীল কুমার মালও ছিলেন একজন আমার বড় ভাই, উনিও আর্টিস্ট, ওনার থেকেও অনেক কাজ শিখছি আমি। ওনার থেকে আমি রেল স্টেশনে যেতাম রাত্রে 12:00-1:00 পর্যন্ত ওনার সাথে সাথে, ওনারও অনুপ্রেরণা আছে, উনি আমার টিচার বলতে পারেন, উনি আমার অনেক হেল্প করছে। তারপর শিল্পী সঞ্জীব দত্ত আমার টিচার ছিলেন, উনিও আমাকে অনুপ্রেরণা যোগাইছে, অনেকের অবদান আছে আসলে। অবদান ছাড়া এইসব জায়গায় কোনো কেউ আসতে পারবে না, হয়তো আমিও পারিনি, এখনো পারবো কিনা জানি না। আপনি আর্ট কলেজে পড়াশোনা করছেন এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিজের সাথে সংগ্রাম করছেন এবং একরকম শিখে শিখে নিজের ডেভেলপটা করছিলেন নিজেই, তো তারপরে কি হলো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কেমন গেল, কাদের কাছে? সেকেন্ড ইয়ারে আপনার আর্থিক কোনোটার কথা তো বললাম, অনেক খরচ, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসছি, আমার টিউশনই করতে হইতো অনেক। আচ্ছা, আমার বড় ভাইয়ের ওয়াইফ ছিলেন টিচার, উনি আমাকে মানে টিউশনিগুলো জোগাড় করে দিত, তারপর আমি করতাম বিভিন্ন আর্টের টিউশনি, এমনি জেনারেল ক্লাস 2, 3, 4 বাচ্চাদেরকে পড়াইতাম তখন। তখন ওখান থেকে একটা সাপোর্ট আমার আসতো, তখন কালার টালার রেয়ার ছিল এবং দামও ছিল অনেক। তারপর থেকে টিউশনির থেকে যে টাকা পেতাম ওগুলো দিয়ে বাবা দিত, ওইভাবে হয়ে যেত মোটামুটি। তারপর আমার বড় বোন স্বপ্না তালুকদার, উনি আমাকে অনেকভাবে হেল্প করেছেন, সবসময় বলতেছি ওনার অবদানটা বেশি সবসময়। বুঝতে পারছি। তারপর আর্ট কলেজে থার্ড ইয়ার আমাদেরকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হইতো পেন্টিংয়ে, আমি পেন্টিং ছিলাম তখন, আবার চুজের একটা জায়গা ছিল, টিচাররা চুজ করে দিত মানে কোন সাবজেক্টে কে কে, ওখানে ছিল আমাদের পছন্দের ব্যাপার ছিল না, ওরা টিচাররাই বলে দিত ছাত্র ঠিক আছে ওরে ওই সাবজেক্টে দিতে হবে, তোমাকে ওই সাবজেক্ট নিতে হবে, তখন ওনাদের নির্দেশ মতো আমাদেরকে করতে হইতো। নিশ্চয়ই তারা এইভাবেই ভেবে নিত যে সে আপনি যেমন পেইন্টিং এ ভালো করছেন। জি জি জি, ওভাবে ভেবে নিত, তখন আমরা স্যাররা ভেবে দিত। এখন থার্ড ইয়ার আমার আসলে ওই সময় কি, থার্ড ইয়ারে যাওয়া একটা কম্পোজিশন ছিল, কম্পোজিশনটা অনেক টাফ ছিল, মানে তখন হচ্ছে যে আমার শুরু। সেকেন্ড ইয়ার তো বিভিন্ন ধরনের কাজ করতে হইতো, থার্ড ইয়ার থেকে আপনার সব কম্পোজিশনটা আপনার ডেভেলপ না করলাম কোন দিকে পারেন না, পেন্টিংয়ের ক্ষেত্রে বলতেছি, ড্রয়িং পেন্টিং ওই সব জায়গায় কম্পোজিশনটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তখন এটাকে সবাই তখন মাধ্যমে মানে কম্পোজিশনটা কী আমরা তো জানতাম না, তখন ক্লাস হচ্ছে বলতেছে টিচাররা,
তখন বুঝতেছি কাজগুলো এভাবে হবে, তখন অনেক টাফ হয়ে যেত আসলে। এবং ড্রয়িংটা ড্রয়িংটা জানার জন্য, ড্রয়িং দুর্বল হলে আপনার পেন্টিংও দুর্বল হয়ে যাবে, এটি একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তখন আমরা কী করলাম, আমার ম্যাডাম ছিল তখন নাজলি লাইলা মনসুর, উনি আসলে খুবই একজন আমাদের ভালো টিচার ছিলেন আসলে বলতে গেলে। উনি আমাদেরকে তখন বলতো স্কেচ খাতা ব্যবহার করো তোমরা সবসময়, মানে ব্যাগের ভিতরে সবসময় স্কেচ খাতা ব্যবহার করবে, যখন যেখানে যাবো খাইতে গেছো খাওয়া শেষ হয়েছে তখন ড্রয়িং করবো, মানে পা করলা একটা ফিগার করলা সবসময় ড্রয়িং করবো। তো ম্যাডামের এই জিনিসটা আমি সবসময় মনে, এখনও মনে রাখি। তখন ম্যাডাম একটা কথা বললো, অত শিল্পকলার পথ জায়গায় একটা জায়গা আছে, এটা হচ্ছে যে দুইটা পথ আছে, একটা হচ্ছে ফুল দিয়ে বিছানো একটা রাস্তা, আর একটা হচ্ছে কাঁটাযুক্ত রাস্তা। তো আমাদেরকে প্রশ্ন করলো তোমরা কোন দিক দিয়ে যাবে, আমরা মানে কাঁটা শুধু শুধু কাঁটা ফুটার রক্ত ফেলানোর দরকার আছে, ম্যাডাম আমরা যাবো ফুল দিয়া আরামসে চলে যাবো। ম্যাডাম বলছে না, এই জায়গাটা হচ্ছে তোমার কাঁটা, কাঁটা দিয়ে তুমি পা ফেলে ফেলে যেতে হবে, তোমার কাঁটায় কাঁটা বিঁধবে, রক্ত পড়বে, ঝরবে, তুমি ব্যথা পাবা, কাতরাবা, এইখান থেকে তুমি আবার শিখবা, আবার এভাবে যেতে হবে তোমাকে। তবে ম্যাডামের এই শিক্ষাগুলো না, আমার খুব ভালো একজন আমার ম্যাডাম, তারপর আমার নন্দন তত্ত্বের আমার ছায়া ম্যাডাম ছিলেন, শিল্পী হাসি চক্রবর্তীর ওয়াইফ আমার, উনি আমার সরাসরি স্যার ছিলেন না হাসি চক্রবর্তী, কিন্তু ম্যাডাম ছিল আমার সরাসরি টিচার ছিলেন, উনি খুব ভালো নন্দন তত্ত্ব পড়াইতো এবং ওখান থেকে উনি এত সুন্দর করে বোঝাইতো যে মানে বলার অপেক্ষা রাখে না। এখনও বলি ম্যাডামকে, ম্যাডাম আপনার এই কথাগুলো এখনও আমাদের মনে আছে। একবারে বোঝা যাচ্ছে যে আর্ট কলেজে পড়ার সময় নানান রকম অভিজ্ঞতা হয়েছে, শেখার অভিজ্ঞতা, নিজের সংগ্রামের অভিজ্ঞতা, এই গল্পগুলো আসলে বেশ বড় স্মৃতিগুলো মনে পড়লো, অনেক স্মৃতি মনে পড়ে যায়। আচ্ছা, যার ছবি দেখে স্কুল জীবনে অনেক অনুপ্রাণিত হয়েছিলেন হাশেম খান, তার সাথে দেখা তো হয়েছে নিশ্চয়ই? স্যারের সাথে এমনি সরাসরি কোনো সময় দেখা হয়নি, এমনি দেখছি বিভিন্ন এক্সিবিশন অনুষ্ঠানগুলোতে, এক্সিবিশনগুলোতে। যতটুকু আপনার সম্পর্কে জানছিলাম, একটি চাকরি ছেড়ে দিয়েও ছবি আঁকার প্রতি আবার ভালোবাসা তৈরি হয়েছিল, একটু গল্পগুলো আপনার কাছে থেকে শুনি। আমি ফিফথ ইয়ার পাস করলাম, ফিফথ ইয়ার পাস করার পরে আমি একটা স্কুলে ঢুকছি, স্টিন মিল হাই স্কুল, ওখানে এক বছর বললো কমিটি, বললো তুমি পাস করে গেছো তুমি, তখন আমি একটা এক্সিবিশন করলাম ওখানে, প্রথম ফার্স্ট এক্সিবিশন আমার ওখানে স্টিন মিল অফিসার ক্লাব, ওখানে বললো সবাই ধরলো, আমার বড় ভাই ছিলেন আবুল মোমেন, মমিন ভাই ওনাকে বলতাম, উনি আমার বলতো তুই একটা এক্সিবিশন করে কেন, আমি তোকে হেল্প করবো। তো ওনার অনুপ্রেরণায় ওখানে এক্সিবিশন করলাম একটা। প্রথম এক্সিবিশন কি নিয়েছিল? সব সব মিডিয়া, ড্রয়িং, পেন্টিং, ওয়াটার কালার, সব স্কেচ, সব মিলিয়ে মিক্সড কাজ করলাম, তখন একটা এক্সিবিশন হলো। তো তখনই ওনারা বললো তুমি স্কুলে এক বছর এখানে চাকরি করো, ভালো হবে, ড্রয়িং টিচার হিসাবে নিয়োগ দিল আমাকে, এক বছর ওখানে করলাম। করার পরে ওখানে একটা কেরানি ছিল আর কি, উনি উনি আমাদের সবসময় বলতো আপনার জায়গা এটা না, আসলে আপনি কেন আসছেন এখানে শুধু শুধু, এখানে আপনি ক্লাস করাবেন আসলে? ও ওনার কথাগুলো ঠিক ছিল, এখন বুঝতেছি, তখন বুঝতাম না, ধরো আমি তো কোথায় যাবো এখন, এখানে করি না, ওই সময় এগুলো বলতাম। উনি আমার সবসময় বলতো বেতনের সময় এলে এখানে থাকেন না, আপনি চলে যান, আপনি আরও বড় হতে পারবেন, এখানে কেন পড়ে থাকবেন, এটি শিক্ষকতার জায়গা আপনার না, আসলে ঠিক কথা হচ্ছেন। তখন উনি ওনার কথা বলাতে এক বছরের মধ্যে আমি চাকরি ছেড়ে দিলাম, এবং আমার ওয়াইফ হবার আগে তখন আমি এফেয়ার ম্যারেজ হয়েছিল আমার, মানে প্রিলিমিনারিতে হচ্ছেন, প্রিলিমিনারি যখন যখন তখন আমি এফেয়ার ম্যারেজ করলাম। তবে আমার ওয়াইফ এখনও পর্যন্ত বন্ধুর মতো সহযোগিতা করে এখনও, উনি ও ছাড়া আমার এইটুকু পর্যন্ত আমি আসতে পারি, চাকরি জীবনও হইতো না, পড়ালেখা হইতো না, মাস্টার্সটাও হইতো না। তো আমার বলতো তুমি মাস্টার্স করে ফেলো, তুমি তোমার যদি এই ফ্লোতে যদি তুমি মাস্টার্স না করো তোমার মাস্টার্সটা জীবনও হবে না। আসলে কথা ঠিক, ওই সময় আমি তো চাকরিতে ঢুকে গেলে কোনো সময় আর হইতাম, আমার বলতো না তুমি মাস্টার্স করে ফেলো যেভাবে হোক। হ্যাঁ, আমিও জিত করে মাস্টার্সে চলে গেলাম ভর্তি হওয়ার জন্য, ডেট দিছে, ডেটও আমার ইয়ে নিয়ে আসলো তখন ডেট দেখে। তখন আমার তখন বিয়ে হয়নি, ও অ্যাফেয়ার ছিল, তখন আমার বলছে যে তুমি মাস্টার্সে ভর্তি হবো, তখন আমি পরীক্ষা দিলাম মাস্টার্সে, যথারীতি ভর্তি হয়ে গেলাম, পড়লাম। ও চাকরি করতো তখন, আমি টিউশনই করতাম স্কুলে, কিছু কয়েকটা স্কুলে পার্ট টাইম জব করতাম, ছবি আঁকতাম, তখনও ছবি আঁকা আমি ছাড়িনি কোনো সময়, সব সময় কাজ করে গেছি ছবি আঁকা। তখন প্রিলিমিনারিতে যখন গেলাম তখন আমি
ছবি আঁকতেছি, কাজও করতেছি, টিউশনই করতেছি, সংসারও চলতেছে, বিয়ে করলাম তখন প্রিলিমিনারিতে। প্রিলিমিনারি মাঝামাঝি সময় বিয়ে করলাম, অ্যাফেয়ার ম্যারেজ ছিল। বিয়ে কল ইউনিভার্সিটি লাইফে, তখন তো সবাই পড়তেছে, তখন আমার বললো তুমি মানে আমাদের তখন হলে কি আমি স্কলারশিপ পাইছিলাম তখন ওখানে। স্কলারশিপের আমরা ইয়ারলি একটা মাস ছয় মাস পর পর একটা টাকা পাইতাম ইউনিভার্সিটি থেকে। তখন কোনো টাকা লাগে নাই আমার, বেসিক্যালি পড়তে গেলে কোনো টাকাই লাগে নাই। ওই স্কলারশিপ যেটা পাইতাম এটা অনেক টাকা পাইতাম, ওটা দিয়ে হয়ে যেত টুকটাক। গাড়ি ভাড়া ছিল দুই টাকা হাফ ভাড়া, আইসা বা ট্রেনে আসতাম। ট্রেনে তো আমাদের শাটল ট্রেন ছিল খুব টাউন থেকে, ওভাবে আমার পড়ালেখা হয়ে গেছে। ওই সময় বেশি কষ্ট করতে হয়নি, মানে মাস্টার্স হয়ে গেছে আমার, ভালো পাশ করলাম, মাস্টার্স পাস করলাম। পাস করার পরে এখানে আবার একটা গল্প আছে, মাস্টার্স পাস করার পরে আমি চাকরি মানে কোনোখানে পাইতেছি না তখন। তখন ওই যে আপনার স্কুলগুলোতে পার্ট টাইম জব টপ করে সংসার চালাতাম, এখন তো চাকরির দরকার, আর্থিকভাবে সবল হইতে হবে, নাহলে তো সমস্যা, কোনো কিছু করতে পারবো না, কাজ করতে পারবো না। এবং একটা জায়গায় কাজ দিতে গেলে অনেক টাকার ব্যাপার, যেকোনো এক্সিবিশনে অ্যাটেন্ড করতে গেলে এটা পাঠানো টাকার থেকে চিটাঙে যাওয়া অনেক কষ্ট, বাইন্ডিং করা এগুলো এ করা অনেক টাকার ব্যাপার। তারপর ওখান থেকে এখানে মাঝখানে বলেনি আরেকটা কথা, এটা হলো যে আমার লাইফের তিনজন রমণী হচ্ছে আমার জীবনের চলার পথের প্রথম সাক্ষী, আমার বড় বোন, আমার মা, আমার ওয়াইফ। এই তিনজন ছাড়া আমার হইতো না কোনো কিছু, এখনও পর্যন্ত ওনারা আমাকে অনুপ্রেরণা দিয়ে যায়, এখনও নাহলে আমি এখনও কাজ করতে পারতাম না। তারপর আমার প্রথম চাকরি আসলো ইপিজেটে, একটা কোরিয়ান কোম্পানিতে। তখন ফার্স্টে আমি ওটাতে ইন্টারভিউ দিলাম, আমরা প্রায় 40 জনের মতো, আমরা দুই বন্ধু, আমার বন্ধু পল্লব বড়ুয়া আর আমি দুইজনে আমার স্যারে সিলেক্ট করলো দুইজনকে, আর কেউ হইল না, 40 জনের মধ্যে আমরা দুজন। আমি ওই সময় ড্রয়িং ট্রয়িং নিয়েছিলাম, অনেক কিছু দেখালাম, স্যারে খুব প্লিজড হয়ে গেছে। তখন আমাদের কোরিয়ান বস ছিল হং, মিস্টার হং, উনিও খুব পছন্দ করলেন। তখন আমরা কাজে যোগদান করলাম, তখন মেকান্টোস ম্যাকে কাজ করতে হইলো ডিজাইন। আচ্ছা, তখন আমাদেরকে বসালো, এর মধ্যে আমার বন্ধু ছিল প্রদীপ চক্রবর্তী রুবেল, ও আর্টিস্ট, ও আমার ছয় মাস আগে জয়েন করছে ওখানে, ও আমার সিনিয়র, এখন আমার বস, ও খুব ভালো বস, এখনও আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকে যে আমি আসা এখানে যাওয়াটা আবার সব কিছু ওই ইয়ে করে এখনও পর্যন্ত। তারপর ওখানে জব করতেছি করার না, ওখানে যখন যেদিন আমার ভর্তি পরীক্ষা হইল, মানে অ্যাপয়েন্টমেন্ট দিছে, এর পরের দিন আমাকে চাকরিতে যেতে হবে, বুঝছেন, যখন যেদিন যাবো ওই দিন আর যাবো না, বুঝছেন, ঘুম থেকে উঠি না, তখন 7:30টায় আমার চাকরিতে যেতে হবে। ওই 7:30টার থেকে আসতে হবে 12টায়, ওইসব শুনে আমার আর কি চাকরি, আর্টিস্ট মানুষ হয়েও চাকরি করলে তো শেষ, একদম পুঙ্খানুপুঙ্খানো চাকরি, একদম পুরো কোনো মানে গাড় ফেরানো যাবে না, এরকম কোরিয়ান কোম্পানিগুলো তো এরকম, কোনো দিকে গাড় ফেরাতে পারবো না, কথা বলতে পারবো না, স্ট্রিক্টলি আমি কাজ করতে হবে সবসময়। করে আসছি সেই 6.5 বছর করলাম, এমন ওর যাচ্ছি না, যখন আমার বড় বোন আমার বললাম তোমার যেতে হবে ওখানের জন্য, ওখানে হচ্ছে কি যখন আপনি কোম্পানিতে যুগবেন আপনার জুতাগুলো খুলে যেতে হবে, এক জায়গায় দেখে দিতে হবে, ওখানের জন্য একটা আলাদা স্যান্ডেলও কিনছিলাম আমি, মানে অনেক ডিসিপ্লিনের মধ্যে, ডিসিপ্লিন ওখানে কোরিয়ান, এবং টাইম, টাইমের 1 সেকেন্ড দেরিছে আপনাকে দাঁড় করে রাখবে, আপনি ঢুকতে দিবেন না, এই যে টাইমগুলো, আবার টাইম হয়ে যায় সময় হয়ে যায় আপনাকে ছুটি, আপনি 1 মিনিটও দাঁড়াতে পারবেন না, চলে গেলেন শেষ, কিন্তু টাইম টু টাইম। এখন ওখানে এগুলো দেখে তো আমি মানে মনের ভিতর খুব কেমন জানি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আর ভালো লাগতো না, এই চাকরি করবো কীভাবে করবো এটা। তারপর না আমার বড় বোন আর আমার ওয়াইফ আমাকে জোর করে একদম পুরো না তোমার যাইতে হবে আমাকে পাঠিয়ে দিল, আমাদের গাড়ি ছিল, আবার গাড়িতে করে নিয়ে যেতে আসতো, মাইক্রো ছিল, তারপর যাই হোক জোর করে গেছি খুব কাঁপাকাঁপি করে চাকরিতে। প্রথম দিন গেলাম চাকরি করলাম, দেখি কোরিয়ান বস বসে রয়েছে দুইজন, আমরা 3-4 জন ডিজাইনার সবাই বসলাম, প্রথম দিন পরিচয় করাই দিল সবার ডিপার্টমেন্টে নিয়ে নিয়ে সবাইকে, আমরা তখন প্রায় 15 জনের মতো গেছি একসাথে, কেউ ডিজাইনার, কেউ কস্টিং, কেউ কমার্শিয়াল, বা যারা যারা যেভাবে ছিল ডিপার্টমেন্ট ওয়াইজ সবাই গেছি, আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের কাজ হলো সকালে যেতাম যাই ড্রয়িং করা খালি, আমাদের তাবু টেন্টের কাজ, টেন্টে আমেরিকাতে যাইতো সব, বেশিরভাগ এগুলো ডিজাইনগুলো আমরা এখন করে থাকি,
ওগুলো ড্রয়িং করা, ওগুলো সেট আপ দিয়ে দিবে, ওগুলো দেখে দেখে ড্রয়িং পার্টস বাই বিও সব কিছু। ওখানে 6.5 বছর কেটে গেল। আচ্ছা, তাহলে এরপরে পরে স্টেপে আসে আমাদের একজন বস আসছে, উনি খুব কড়া। আমাদের যে বস ছিল উনি চলে গেলেন, একজন আরেক বস আসছে উনি খুব কড়া, কোনো কাজকর্ম আলাদা ধরন টরন উল্ট পালট করে ফেলতেছে সব। তখন মনের ভিতর দূর আর হবে না, এখানে আর ভালো লাগতেছে। তখন সবাই চলে যাচ্ছে একের পর এক, সব চলে যাচ্ছে, আমাদেরও মনও ভেঙে যাচ্ছে সব। তারপর করলাম কি, সব চলে যাচ্ছে, লাস্টে ছিলাম আমি, আমার ডিজাইন বস প্রদীপ চক্রবর্তী ছিল, সেও চলে গেলো, সে আর একটা কোম্পানিতে জয়েন করে ফেললো। এবং সে চলে গেছে, তার সাথে এত বছর চাকরি করলাম, আমার মনের ভিতর কুৎকুৎ সব পার লাগতেছে না। তখন তখন কি করলাম, আমিও রিজাইন দিয়ে দিলাম, যাই হোক হবে। তখন আমি এক বছর আর কোনো চাকরি করিনি, তখন ছবি আঁকছি দেদারসে, ছবি এঁকে এক্সিবিশন করলাম, পেন্টিং এক্সিবিশন করলাম। তখন অনেকগুলো কাজ ছিল আমার, শিল্পী হাসি চক্রবর্তী আমার ওপেনিং করলো, শিল্পী একক প্রদর্শনী ছিল। জি জি, আচ্ছা, আমার তৃতীয় একক এটা। আচ্ছা, তৃতীয় এক, প্রথম একক হলো স্টিন মিলে, দ্বিতীয় একক হচ্ছে এয়ারফোর্সে বিমান বাহিনীতে, তৃতীয় হচ্ছে যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। আমরা তো সেই প্রদর্শনীগুলোতে অংশ নিতে পারিনি, আপনার কাজও সেই সময় দেখতে পারিনি, তবে আমাদের কাছে আপনার কিছু কাজের নমুনা রয়েছে, আমরা সেগুলো দর্শকদের একটু দেখিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী উত্তম কুমার তালুকদারের কাজের কিছু নমুনা চলুন দেখি। প্রায় 30টির মতো হয়তো এখানে ছবি ছিল, তো এগুলো কতদিন ধরে আপনি করেছেন? মানে এখানে আমার এখন একটা কাজ করতে প্রায় 4-5 মাস চলে যায়। একটা কাজ আমার কাজগুলো দেখাতে পারবো একটু? জি অবশ্যই, লাবণ্য তুমি দেখাও, দেখেন কাজগুলো যেগুলো আমরা, এগুলার সাইজ অনেক বড়, 5 ফিট 6 ফিট 6 ফিট 6.5 ফিট ওইরকম, ব্ল্যাক হ্যান্ড হোয়াইটে করা, কিছু কালারও আছে পিছনে। এই কাজ থেকে আসতে আসতে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এখন কাজগুলোতে, কোনোটাতে কালার দিচ্ছি আবার কোনোটাতে কালার দিচ্ছি না। এখানে যেমন একটা কালার আছে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট। এখনও কি পুজোর কাজ করা হয়? ছোটবেলায় যেরকম পুজোর কাজ করতাম কলেজে থাকতে, ফিফথ ইয়ারে থাকতো, কিছু কিছু ডেকোরেশন করছি কাজের, এখন কাজের ব্যস্ততার জন্য আর করি না এগুলো। এক একটা কাজ 5-6 মাসের মতো কাজ করতে হয় আমাকে, অনেক অনেক পেইনফুল কাজ। আমার একটা কাজের গল্পটা বলি, এটা হচ্ছে আমি তো অফিস থেকে আসি আপনার 8টার দিকে, সকালে চলে যাবার অফিস টফিস করা আছে, রাত্রে এসে খেয়ে দিয়ে পরিবারকে একটু সময় দেওয়ার পরে আমি কাজে আমার স্টুডিওতে চলে যাই। আমি ওখানে মানে রাত দিন অনেক, মানে সকাল হয় রাত হয় কোন দিকে চলে যায় এরকমও সময় গেছে আমার, মানে কাজ ধরলাম কাজ শেষ হচ্ছে না, তখন সারা রাত চলে গেলো, বোর হয়ে গেলো, 6টার দিকে আবার আমি স্নান টান করে আবার অফিসে চলে গেলাম, আবার অফিস থেকে এসে আবার কাজ, কিন্তু ঘুম হচ্ছে না আমার, ঘুম হয় না, এরকমও দিন গেছে, ঘুম নাই, কাজ তো শেষ করতে হবে। তো এই সময়টা কাজ গেছে, মানে কাজ করতে আমার এই সময়গুলোর যে দৈনন্দিন ব্যাপার স্যাপারগুলো ওগুলো সবসময় এরকম যেয়ে থাকে। এর মধ্যে আবার আমার মেয়ে আছে, আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার ফ্যামিলিতে, ওদের ছাড়া আমার হয়তো কাজ করার অনুপ্রেরণা পেতাম না। আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার মেয়ে। কজন ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স? মেয়ে হচ্ছে আপনার ক্লাস 7-এ পড়ে। আচ্ছা, আর ছেলে ইন্টার দিবে সামনে। আচ্ছা, তো বলছিলেন যে আপনার মেয়ে অনেক সহযোগিতা করে। আমার মেয়ে হলো আমার অ্যাসিস্ট্যান্ট। কি নাম তার? অগ্নিলা তালুকদার। আচ্ছা, ছেলের নাম অপার তালুকদার। আবার আমার ওয়াইফও আছে, আমার ওয়াইফ আমাকে চা বানিয়ে দেওয়া বা অন্যান্য গল্প করা হেল্প করে, অন্যান্য বিষয়ে অনেক সহযোগিতা। তার নামটা জানি? জি, চিত্রা সাহা। আচ্ছা,
ওর শিল্পকলার এই পর্যন্ত আজকে আপনার চাকরি জীবন থেকে যে কাজ করা এক্সিবিশন করা সব ওর অবদান আমার থেকে বেশি। ও যদি হেল্প না করতো একদিন তো আমার যেমন ধরো ন্যাশনালে কাজ দিব, কাজ শেষ হচ্ছে না, মানে রাত চলে গেছে দিনের প্রায় 12টা বাজে গেছে, কাজ শেষ হচ্ছে না, কিন্তু আমার বিকেলের মধ্যে কাজটা কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে। ও কান্না করে দিছে আমার আগে, তুমি তো কাজ দিতে পারতো না, কীভাবে হবে এটা, তোমার তো সিলেক্ট হবে না, কিছু হবে না। তখন এই যে এটা করছে আমারও আরও অনুপ্রেরণা দিয়ে গেছে, কী ঘুমটুম নেই তখন কাজ শেষ করে এটা আবার দিয়ে প্রিপারেশন করে সব পাঠিয়ে দিলাম। এবং কিরকম ছবি আঁকেন বা কোনো সে পেশায় এনজিওতে ছিল, আচ্ছা, এনজিওতে চাকরি ছেড়ে দিছে, এখন গৃহিণী, মেয়ে ছেলে মেয়ে দেখাশোনা, ফ্যামিলি দেখাশোনা। শুনছিলাম যখন যে আপনার কাজগুলো হতে তিনিও কেঁদে দিয়েছেন, তো তার আপনার কাজের প্রতি কতটা শ্রদ্ধা বা ভালোবাসা তারও আসলে রয়েছে এটা বুঝতে পারছি। অনেক শ্রদ্ধা ভালোবাসা না থাকলে তো কেনতো না, আছে দেখি, হয়তো আমার প্রতি অনুপ্রেরণা আছে, ভালোবাসা আছে এবং কাজের প্রতিও ভালোবাসা আছে, সেই জন্য হয়তো একটাই আছে। তো একটু শুনি, আপনার তৃতীয় প্রদর্শনী বলছিলেন চিটাগংয়ে, চট্টগ্রামে হয়েছে, তারপরে দেশের বাইরেও আপনার একক প্রদর্শনী করার সুযোগ হয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তো দেশের বাইরে কেমন অভিজ্ঞতা রয়েছে একটু শুনুন। দেশের বাইরে আমি নেপালে গেলাম, আমার আসলে চাকরি থেকে ছুটি নিয়ে যাওয়া একটা, আমাদের তো প্রোডাকশন কোম্পানি, ছুটি নিয়ে যাওয়া একটা টাফ ব্যাপার হয়। তো এবার আমার স্যার ইডি মিস্টার বদরুল হুদা আমাকে অনেক হেল্প, মানে ছুটির ব্যাপারে অনেক হেল্প করেছে, আবার আমাকে উৎসাহ দিয়ে থাকে, এই যে আজকে আসলাম ওনার উৎসাহ অনুপ্রেরণা, এবং আমার বন্ধু প্রিসি রুবেল ওর অনুপ্রেরণা, ওরা দুজন না থাকলে হয়তো আমি চাকরি করে এগুলো করতে পারতাম। বর্তমানে যে চাকরি করছেন কত বছর হলো? এখানে 14 বছর রানিং চলতেছে। এখন কোন পদে আছেন? এখন আমি ম্যানেজার, আচ্ছা, গ্রাফিক ডিজাইনার, আচ্ছা, জি। আপনি দেশের বাইরে যেটি লাবণ্য বলছিল যে নেপালে, হ্যাঁ, আপনি প্রদর্শনী করেছেন, পাশাপাশি অন্যান্য দেশেও হয়েছে। জি, নেপালে আমি গেছি যে গ্রুপ প্রদর্শনী দেখেছিলাম, আচ্ছা, ভারতেও যাওয়া হয়েছে। জি, গ্রুপ প্রদর্শনী দেখেছি নেপালে, আমার বন্ধু ছিল সুন্দর, ওর একটা গ্যালারি আছে, ও বলো যে তুমি যখন আসতেছো এখানে একটা সলো করে গেলো, তখন আমি কাজ নিয়ে গেলাম, মানে একটা সলো হইলো, গ্রুপ হয়ে গেলো আমার। জি স্যার, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের প্রত্যেকেরই তো আসলে স্বপ্ন থাকে সামনের দিনগুলো নিয়ে, আপনার স্বপ্ন কি, যে নিজেকে নিয়ে এবং আপনার পারিপার্শ্বিক আসলে অবস্থা? আমার স্বপ্ন হলো যে আমি একজন বড় আর্টিস্ট বলবো না, এটা হতে পারি কিনা জানি না, তবে আমি শিল্পর চর্চার মধ্যে থাকতে চাই, শিল্পকে ভালোবাসি, শিল্পীকেও ভালোবাসি, শিল্পর চর্চাকেও ভালোবাসি। এখন আপনাদের যদি দোয়া থাকে আমি যেন ভালো কাজ করতে পারি, ভালো কাজ দিয়ে যেন এগোতে পারি, মানুষের মনে মানে সুন্দরের পূজাটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এটাই আমার কথা। বাকি দিনগুলো এবং বাকি দিন এবং কাজের আপনার আমার চাকরি জীবনের পর আমি যেন সবসময় কাজের মধ্যে থাকতে পারি, এটাই আমার অনুপ্রেরণা। এবং এর মধ্যে আমার আরেকজন বড় ভাই ছিলেন ভাস্কর পদ্যুত মজুমদার, উনি আমাকে অনেকভাবে মানে এক্সিবিশনে কী হবে স্টেপ বাই স্টেপ উনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিত কাজের অনুসারে, আমার গুরু বলি ওনাকে। তার আমার বড়ো ভাই আরেকজন আবেশ কুমার ইন্দু, উনিও চিত্রশিল্পী, উনিও আমার বড়ো ভাইয়ের মতো কাজ করে, ওনারা দুইজন অনুপ্রেরণার জায়গাটাকে ক্লিয়ার করে দিত সবসময়। জি অবশ্যই স্যার, অনেক ভালো থাকবেন আজকে সকালবেলায় আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক একটা কথা বলে যায়, এটা হচ্ছে মাসরাঙ্গা টিভিকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই জায়গায় আনার জন্য, এবং মাসরাঙ্গা টিভির সব কলা কৌশলী যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা করে ভালোভাবে সবসময় মনে রাখতে চাই, এবং ওনারা আছে দেখে হয়তো বা আমার কাজটা সফল হয়েছে, না হলে সফল হয়, আপনাদেরকেও ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ।